বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটি অমৃতময় গুরুত্বপূর্ণ বাণী আমরা জেনে নেব। মায়েদের সম্পর্কে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বাণীটি দিলেন। সাবধান থেকে যা যা করতে বললেন শ্রী শ্রী ঠাকুর এবং যা যা না করতে বললেন, যা করলে পাপ হবে মায়েদের, এবারে বিস্তারিতভাবে আমরা জেনে নেব সেই বাণীটি। সেই বাণীটি হচ্ছে দুষ্ট পতিভক্তি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আরও এক প্রকার শয়তানি পতিভক্তি আছে, সে পরিবারে দেবর ননদ যা শাশুড়ি শ্বশুর ইত্যাদির দুষ কুড়াইয়া লইয়া স্বামীতে উক্ত করিয়া তাহার শরীর ও মনকে বিষাক্ত করিয়া সংসারে আগুন লাগাইয়া দেয়। কিন্তু পারে না তাহারা ভালো কুড়াইয়া লইয়া স্বামীতে উক্ত করিতে। ধ্বংসকে ধ্বংস করিয়া জীবন যশ ও বৃদ্ধিকে অমৃতময় করিয়া তুলিতে। তাহারা স্বামীকে বলে, যাহা শুনি বা দেখি তোমার কাছে না বলিয়াই থাকিতে পারি না। তোমার কাছে না বলা পর্যন্ত মন কেমন অশান্ত হইয়া থাকে। তাহারা সবই পারে, দেখেও দোষ, ভাবেও দোষ, বলেও দোষ, পারে না শুধু গুণের কথা ভাবিতে, গুণকে খুঁজিয়া বাহির করিতে, গুণকে গুণময় করিয়া ঢালিতে অন্যের কাছে। এ বড় ভীষণ পাপ। তুমি এমন্তর স্বভাবকে স্পর্শও করিও না, তাহা শরীরেও নয়, মনেও নয়। গুণকে চিন্তা করো, খুঁজিয়া গুণকে বাহির করিতে চেষ্টা করো, দোষ দুষ্ট হইতে সাবধান থাকিয়া। আর যত গুণে পারো গুণকেই ছড়াইয়া দাও সবার ভিতর। তাহা স্বামী হন, শ্বশুর শাশুড়ি হন, দেবর ননদ যা ও পারিপার্শ্বিক সকলকারী, দেখিবে ভগবতীর মতন মঙ্গলদায়িনী বলিয়া অবিরল ধারে পূজা তোমাকে স্পর্শ করিবে। বাণীটি সংগৃহীত হয়েছিল নারী নীতি গ্রন্থ থেকে, বাণী নম্বর 138। আপনারাও শেয়ার করতে পারেন। জয়।